আসসালামু আলাইকুম। সরিষা শাক ভাজি শেয়ার করছি, একদমই সহজ আর ঝটপট তৈরি করা যায়। আমি সরিষা শাক এভাবে ভাজি করে শেয়ার করছি, তবে চাইলে মূলা শাক বা অন্যান্য শাকও সেম প্রসেসেই তৈরি করা যায়। পুরো ভিডিও জুড়ে বরাবরের মতো ছোটখাটো টিপস তো দেওয়ার চেষ্টা করবই। প্রথমে চলুন দেখিয়ে দিই সরিষা শাক দেখতে আসলে কেমন হয়। সরিষা শাক ভাজি করার জন্য আমি আমাদের সাদবাগান থেকে সরাসরি সরিষা শাক সংগ্রহ করছি। অনেকের কাছে হয়তো রেসিপিটি নতুন বা অনেকে হয়তো সরিষা শাক চেনেনই না, তাদের জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি সরিষা শাক দেখতে আসলে কেমন হয়। যে কোনো শাকই আসলে টাটকা আর ফ্রেশ যদি তৈরি করা যায় তাহলে খেতে বেশি ভালো লাগে। এবার শাকগুলোকে সংগ্রহ করার পালা। শাকের সাথে নরম যে ডাটার অংশ থাকে সেটা সহই পাতাগুলোকে সংগ্রহ করে নিচ্ছি। আজকে আমি যেভাবে শাক ভাজিটা দেখাচ্ছি আসলেই এ ভাজিটা খেতে অসাধারণ হয়ে থাকে। আমার প্রয়োজন মতো শাকগুলোকে তুলে নিয়ে এভাবে একটু মিহিভাবে কেটে মানে কুচি করে ভালো করে ধুয়ে টেস্টেনারে বা ঝাঁঝরিতে পানি ছড়াতে দিয়েছি। শাক রান্না করতে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে শাকের গায়ে এক্সট্রা পানি না থাকে। এবার মূল রান্নায় চলে আসলাম। পাত্রে প্রয়োজন মতো তেল দিয়েছি, চুলাকেও অন করে দিয়েছি। চিংড়ি মাছ ছাড়া যে কোনো শাক ভাজি যেন অপূর্ণ থেকে যায়। শাক ভাজির জন্য একটু ছোট চিংড়ি ব্যবহার করছি। এখানে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, হলুদও দিয়েছি, এটা শুধুমাত্র চিংড়ি মাছের পরিমাপ অনুযায়ী ব্যবহার করলাম। চুলার আজকে মিডিয়াম করে রেখেছি, কিছুটা সময় ভাজবো, বেশি আবার ভাজবো না। বেশি ভাজতে গেলে চিংড়ি মাছগুলো একটা রাবারি ভাব চলে আসবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পরে পেঁয়াজ আর রসুন কুচি ব্যবহার করলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে সরিষা শাক খেতে বেশি ভালো লাগে। শুধু সরিষা কেন, যে কোনো শাক ভাজিতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। চুলার আজকে মিডিয়ামে থেকেও একটু বাড়িয়ে রেখেছি। পেঁয়াজ রসুনকে অনবরত নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব, তাই বলে পেঁয়াজ বেরেস্তার মতো একদমই পুড়িয়ে ফেলবো না। পেঁয়াজের কচকচ ভাবটা কেটে গেলে কাঁচামরিচ ব্যবহার করেছি বেশ খানিকটাই। যে কোনো শাক ভাজিতে বা শাক রান্নাতে ঝালের পরিমাণ, কাঁচা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ রসুনে যখনই বাদামি কালারটা চলে আসবে তখন চুলার আজকে সামান্য কমিয়ে দিয়ে শাক ব্যবহার করব, তবে শাককে একবারেই দিব না, 2 থেকে 3 বারে দিব। প্রথমে কিছুটা শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এতে করে হবে কি, তলের পেঁয়াজ রসুন চিংড়ি মাছ খুব সহজেই পুড়ে যাবে না। আবার প্রথম দেখাতে শাক যেহেতু খুব বেশি মনে হয়, এভাবে একটু নড়াচড়া করে কয়েকবারে যদি শাক দেওয়া হয় তাহলে শাকের পরিমাণটাও অনেক অংশে কমে আসে। আসলে ছোটোখাটো এই সকল টিপস ফলো করলে আমার বিশ্বাস নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাই বোনেরা খুব সহজেই যে কোনো রান্নায় আয়ত্ত করতে পারবে। সবটুকু শাক দেওয়া হয়ে গেলে চুলার আজকে মিডিয়ামে থেকেও বাড়িয়ে দেবো এবং একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব। প্রথমে কোনো লবণ দিব না, কেননা প্রাথমিকভাবে শাককে অনেকটা বেশি মনে হলেও এটা একটু পরেই কমে যাবে। আবার কোনোভাবেই শাককে ঢেকে রান্না করা যাবে না, তাহলে শাকের কালারটা ফেড হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর একটু খেয়াল করলে বুঝতে পারবেন শাক থেকে কিছুটা পানি বের হয়েছে। এখানে করণীয় হলো চুলার আজকে আগের থেকেও বাড়িয়ে দেব এবং এই পানিটাকে টানিয়ে নেব। আমি যদি শাকগুলোকে ঢেকে কুক করতাম তাহলে শাকগুলো সেদ্ধ হয়ে অতিরিক্ত কুক হয়ে যেত, যেটা খেতে ভালো লাগতো না, দেখতেও ভালো লাগতো না, আবার এই কালারটাও নষ্ট হয়ে যেত। কিছুটা সময় অপেক্ষা করার পরই বুঝতে পারবেন শাকের গায়ে এক্সট্রা পানিটা টেনে গেছে। এ পর্যায়ে এসে শাকে পর্যাপ্ত পরিমাণ লবণ ব্যবহার করলাম। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে লবণকে মিশিয়ে নেওয়ার পালা। 2-3 মিনিট নাড়াচাড়ার পরে শাককে আসলে চুলাকে বন্ধ করে নামিয়ে নিব, মানে এটা রেডি হয়ে যাবে। এই শাকের কালারটা বা স্বাদটা আসলে যে যেমন শাককে ফ্রাই খেতে পছন্দ করেন তার উপরই নির্ভর করে। আবার সরিষা শাক যেহেতু সিদ্ধ হতে বা কুক হতে খুব বেশি একটা সময় লাগে না, এজন্য এটাকে খুব বেশি ফ্রাই করারও প্রয়োজন হয় না। শাক ভাজি রেডি হয়ে গেছে, এখন আমি চুলাকে বন্ধ করে নিচ্ছি। আমার আজকের সহজ আর ঝটপট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।